2009 সালে বাংলাদেশ জনপ্রতি জলবায়ু ঋণ শূন্যের কোটায় থাকলেও 2022 সালে গিয়ে তা দাঁড়িয়েছে 9485 টাকায়। এমন প্রতিবেদন প্রকাশ করেছে পরিবেশ নিয়ে কাজ করার সংগঠন চেঞ্জ ইনিশিয়েটিভ। তবে নিজেদের সম্পদ নিজেরা নষ্ট করে অন্যের কাছ থেকে টাকা চাওয়ার পক্ষে নন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর সিডাবে চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত সংলাপে জলবায়ু ঋণ নিয়ে প্রতিবেদন তুলে ধরা হয়। এতে বলা হয় জলবায়ু ঋণের ফাঁদের ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ ও অন্যান্য দেশগুলো। ঋণের ফাঁদ থেকে মুক্তি পেতে হলে পরিবেশ রক্ষায় সবার আগে নিজেদেরকে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। যে এলাকার স্থানীয় এমপি বেশি কথাবার্তা বলতে পারে সেই এলাকায় নদী ভাঙুক বা না ভাঙুক ওখানে একটা নদী ভাঙার প্রকল্প থাকে, কিন্তু যে এলাকায় প্রচুর নদী ভাঙে সেই এলাকায় নদী ভাঙার প্রকল্প থাকে না। যদি প্রথম থেকেই জলবায়ু পরিবর্তনের এই অভিঘাতগুলোর প্রস্তুতি নিয়ে কাজ করা হয় মোটামুটি এক ধরনের রেজিলিয়েন্সে যাওয়া যায়। আমি যদি ভবদহের সমস্যা আজকে 18 বছরেও অ্যাড্রেস করতে না পেরে থাকি তাহলে টাকা দিলেই পেরে যাবো?